Assalamualaikum viewers. সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগ, আরেকটি দিন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ব্লগটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন কলাবো গাছ, আর এই গাছটা আমি আপনাদের সাথে কখনোই শেয়ার করি না, কারণ আমার মনেই থাকে না ভিডিও করার জন্য। আর ফুলটা বেশি সময় কিন্তু থাকে না, সর্বোচ্চ সকালে ফুটলে বিকেলে শেষ, তো সেজন্য আর কি করা, তো একদিনের বেশি থাকে না আর কি। আপু আমাকে বলতেছিল যে কখনোই তো মুন্নি তুমি এটা শেয়ার করো না, আজকে এটাকে করেই ফেলো, তারপর আর কি আমি ভিডিও করতে চলে আসলাম। ফুলটা দেখতে এতই সুন্দর যে আমি কিছু গাছ, আমাদের বাড়ির সামনে একটা জমি আছে, ওখানে পানি জমে আছে, সেই জন্য আমি ওখানে কিছুটা চারা ফেলেছিলাম দূর থেকে, যাতে করে হয়ে যায়, ঠিকই হয়ে গিয়েছে। তো ওই গাছগুলো যখন ফুল ফোটে দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো আপনারা যদি চান ছাদ বাগানে এটা রাখতে পারেন, কোনো সমস্যা নেই, মাটি আর জৈব সার মিলিয়ে দিলেই কিন্তু গাছগুলো অনেক সুন্দর হয়। আর বর্ষার সব সময়গুলো যেহেতু বেশি, বর্ষা ভরেই কিন্তু এই ফুলগুলো ফোটে, দেখতে খুব ভালো লাগে। ছাদ থেকে আপু ডেকে নিয়ে আসলো আর বলল যে চলো একটু বাইরে যাই। তো কেন যাব সেটা বুঝতেছিলাম না, পরে দেখলাম যে হ্যাঁ ও বলছে চলো। তো আমরা স্বপ্নতে এমনি তো আমাদের কিছু কেনাকাটা আছে, আমরা ওগুলো করে আসার সময় নিয়ে আসব। তো আম্মুকে বললাম, আম্মু বললো আচ্ছা ঠিক আছে যাও। তো আপুর মাথায় আজকে ভূত চেপেছে, সে আজকে রুস্ট পাকাবে, আর সেজন্যই সে লেগ পিসটা নেওয়ার জন্য আমাকে বললো যে চলো স্বপ্নতে যাই। এমনিতে তো মুরগি মা ঘরে থাকে, কিন্তু লেগ পিস তো সবসময় থাকে না এতগুলা, আর যেহেতু সবার জন্যই রান্না করবে। তো এখন আমরা স্বপ্নতে আসছি, আমাদের আরো কিছু কেনাকাটা আছে। একটু বেশি হয়েছে, তো আপাতত এতটুকুই নিব, কারণ এর বেশি আমাদের প্রয়োজন নেই। আর একদম টাটকা নিয়ে খেতে কিন্তু একটা ভালো লাগে, ফ্রিজে রেখে খাওয়ার একটা স্বাদ আর এমনিতে আর একটা স্বাদ। তো যাই হোক, এখন এখানে আমরা মাংস নিয়েছি, এখন আমাদের লাগবে হচ্ছে কিছু বাদাম আর যা যা লাগে আর কি। তো সেগুলো আমি সবকটা দেখাতে পারিনি, শ্যাম্পু এই দুটা নিলেই আর বেশি কিছু নেওয়ার দরকার নেই। তো সেগুলো আপু অলরেডি কাউন্টারে দিয়ে দিয়েছে, মেয়েটা টাকা পে করছে, তো মাংসটা করে দিচ্ছি আমরা। এতটুকুই ভিডিও করলাম, আর বেশি প্রিপেয়ার করা হয়নি। তো আরও যা যা লাগে নিয়েছি, কিন্তু সেগুলো আপনাদের সাথে ভিডিও করে দেখাতে পারিনি। আর এই তো রিক্সা থেকে নেমেই আপু বলছে যে মুন্নি এই রুটিগুলো নিয়ে যাব। তো ওর ছোটবেলা থেকে এই রুটিগুলো অনেক পছন্দের, চা আর রুটি হলে ওর আর কিছুই লাগে না। তো যাই হোক, আজকে পছন্দের জিনিসটা সবার জন্য একটা করে নিয়ে নিল। তো এখানে আমরা মামাকে টাকা ছাড়ছিলাম, আর উনি ধ্যানে পড়ে আমাকে বলছিল যে 30 টাকা, আসলে 45 টাকা দাম আসছে। পরে আর কি আমরা আবার দিয়ে দিলাম যে এখন তো দাম বেড়েছে সব কিছুর। তো এই তো আমরা এখন চলে যাচ্ছি,
আর বাসায় তো সবাই দেখে অবাক হয়ে গেছে যে আজকে কি কি না বাজার করে নিয়ে আসছে দুই বোন। এর মাঝখানে বাসায় এসে আমরা চা দিয়ে রুটিগুলো খেয়েছি, সবাই অনেক মজা করেছি, ভাবি আমি, মা, আপু, ভাইয়া সবাই। তো ভাইয়া তো দেখে অবাক যে দুই বোন মিলে বাজার করে নিয়ে আসছে, খুব ভালো লাগছে দেখতে। আমাদের আর টেনশন নেই, আমার মনে হচ্ছে সুপার শপ থেকে বাজার করাটা কোনো কঠিন ব্যাপার না, এটা অনেক ইজিরই ব্যাপার। তো যাই হোক, এখানে আমরা মুরগির মাংসতে একটু হলুদ আর লবণ দিয়ে ভাজতে দিয়ে দিলাম। আর আমরা মাংসটা বেশি ভাজা ভাজা করব না, হালকা ভাজা ভাজা করব, যাতে করে বেশি মাংসটা শক্ত না লাগে, একটু নরম থাকে। এখানে আমাদের মাংসগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে, আর কিছু সময় ভেজেই আমরা উঠিয়ে ফেলবো। তো বেশি কিন্তু একদম কড়া ভাজা করব না। তো পেঁয়াজ আর তেল দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি। তো ব্রাউন কালার হলে আমরা মশলা অ্যাড করব। এখন আমরা দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, লং, সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়ে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, সব কিছু দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। মশলাটা আমাদের কষানো হয়ে গিয়েছে, এখন আমরা দিয়ে দিব বাদামের পেস্ট, কারণ বাদামটা আমরা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। তো সেটা এখন দিয়ে দিলাম, আবার কিছুক্ষণ নেড়ে নিব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সবকটা মশলা একসাথে আমরা কষিয়ে নিব, আস্ত কাঁচামরিচ দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছে। তো এখন আমরা দিয়ে দিব পেঁয়াজের পেস্ট, এখানে আমরা কিছু পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম ব্লেন্ডারে, তো সেগুলো দিয়ে খুব ভালোভাবে এখন কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে আসার পর এখন দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাও আপনারা আপনাদের সব কিছু পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখন আমরা দিয়ে দিচ্ছি রোস্টের মশলা। তো রোস্টের মশলার মধ্যে এখানে আরও কিছু মশলা আপু দিয়েছে, সেটা আমি আপনাদের দেখাতে পারিনি। সেটা হচ্ছে যেই রাঁধুনি রোস্ট মশলাটা পাওয়া যায় সেটা, আর ঘরোয়াভাবে যে গরম মশলাটা তৈরি করা থাকে সেখান থেকে এক চামচের একটু বেশি দিয়েছি। আজকে রোস্টের জন্য আমরা কিন্তু তেলের পরিমাণটা বলতে গেলে একেবারে পরিমাণ মতো দিয়েছি, কারণ আম্মু তেল বেশি পছন্দ করে না, সেজন্যই আম্মুর কথা মাথায় রেখেই দিয়েছি। তো রোস্ট রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। এখানে আমরা ব্রেস্তার জন্য কিছুটা পেঁয়াজ ভালোভাবে ভেজে নিচ্ছি। তো উপর থেকে কিছুটা ব্রেস্তও আমরা অ্যাড করব। আমাদের রান্নাটা শেষ, এখন আমরা প্লেটে বেড়ে নিচ্ছি। আর এই কাজটা আমি করছি কারণ আপু রান্না করে দিয়ে বলছে যে তুমি এবার সাজিয়ে নাও। তো আমি তেমনভাবে আর সাজাতে পারিনি কারণ খাওয়ার টাইম হয়ে গেছে, সবাই খাওয়ার জন্য রেডি। তো এটা কিন্তু সব ইউটিউবারদের সাথেই হয়ে থাকে যে ভিডিওর জন্য বাসা সবাই খেতে পারে না, তো আমার ক্ষেত্রে তাই হয়, আমি জানি না অন্যদের ক্ষেত্রে আর কী হয়। তো এখন আমি উপর থেকে জলটা দিয়ে দিচ্ছি একটুখানি, আর বাকিটা আরও কড়াইতে ছিল, যেহেতু
সবাই খাবে, তো সবকটা তো আর বেড়ে দেখানো যাবে না, তাহলে আর দেখতে ভালো লাগছে না। সেজন্য আমি কিছু পরিমাণ ঝোল এখানে দিয়ে দিয়েছি। আর এই তো তেলের পরিমাণটা দেখতে পাচ্ছেন, অতিরিক্ত না, তারপরও যতটুকু প্রয়োজন ছিল একদম সমান সমান হয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোই ছিল। তো আপুর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই তো সাথে অন্যান্য আরও অনেক কিছু রান্না হচ্ছে, তো হয়ে গেছে প্রায়, কিন্তু আমি ওগুলো আর দেখাতে পারিনি, কারণ আমার আজকে ইচ্ছে করছে শুধু এইটুকুই আমি শেয়ার করি, এর বেশি বড় করতে ইচ্ছে করলো না ভিডিওটা। তো উপর থেকে কিছু ব্রেস্তা দিয়ে দিচ্ছি। আর ওইদিকে ভাইয়া সবাই দুষ্টুমি করছিল যে রান্না আর কখন হবে, কখন আমরা খাবো, আমরা কিন্তু অপেক্ষায় আছি। তো যাই হোক, সবসময় তো খাওয়া হয়, কিন্তু আজকে আমি ভিডিও করলেই তখন সবাই অনেক মজা করে। আপু আজকে পোলাওটা রান্না করেছে, তো এখন আমাকে একটু দেখতে বললো যে ভাতটা হয়েছে কি না, তো আমি দেখলাম আর একটু হবে। আপু বললো যে একটু ভাপে রেখে দাও, তোমার হাতে পোলাওটাও কিন্তু অনেক সুন্দর হয়, সেটা আমি পরবর্তীতে কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব, যদি আপনারা দেখতে চান। মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়, তো যেভাবে রান্না করে একদম ইজিলি আমার মনে হয়, আমি এই জিনিসটা এখনও ধরতে পারি না, ইনশাআল্লাহ কোনো একদিন আমিও পুরোপুরি পারফেক্ট পারবো। নিজে নিজে দাঁড়াইছে, এই যে দাদু তবজি ফেলাইতেছে। তো রিজওয়ান এখানে খেলা করছিল অগোছানো দেখে, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম, কারণ ওরও ছোটবেলার কিছু স্মৃতি থাকুক এটাই চাই। তো এখানে একটু টেবিল পরিষ্কার করার জন্য সব কিছু ডিসিং টেবিলের সামনে এনে রেখেছিলাম, আর সে এই সুযোগে এসে সব কিছু উল্টাপাল্টা করছে, তো আমিও খুব মজা পাচ্ছিলাম দুষ্টুমি করে তার সাথে। আমি কাজ রেখে তার দিকেই তাকিয়ে আছি, আর একটু বিষয় করলাম, তো এগুলো সব কিছুই গুছাবো, তো উনি তো এসে অগোছানো দেখে সব কিছু নেড়ে চেড়ে উল্টাপাল্টা করছে। তো ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।